আছে আজমানে। আজমানের Red Sea একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমাদের সৌদি এবং দুবাই আরব আমিরাতের ট্যাক্সির কিছু ব্যতিক্রম সিস্টেম রয়েছে। যেমন আমরা এখনো পর্যন্ত দেখি যে সৌদিতে দরদাম হয়, ট্যাক্সিতে উঠা নামার সময় আমরা দরদাম করি, দাঁড়াই এবং ট্যাক্সি যেখানে সেখানে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, ওই ট্যাক্সির কারণে দেখা যাচ্ছে অনেক ট্যাক্সি আমরা ট্রাফিক যে আইন সেটা আমরা ফলো করি না, কিন্তু দুবাই আরব আমিরাতে এটা আসলে হয় না। যেমন এখানে সেফটি আমরা বলি, দুবাই আরব আমিরাতে প্রত্যেকটা, দুবাই বলেন, আজমান বলেন, শারজা বলেন, প্রত্যেক ট্যাক্সিতে আপনার মিটার রয়েছে, ওঠানামার একটা নির্দিষ্ট একটা ফি আছে। সেখানে আপনি যদি এখন আছে আজমান, আজমানের কথা বলি, আপনি উঠেন নামেন, আপনার মিটার, আপনি গাড়িতে উঠলেই অ্যাক্টিভ হবে আপনার ডিভাইস। ডিভাইস অ্যাক্টিভ হলে এখানে তেরো দেড়হাম আসবে, যে তেরো দেড়হাম আপনি যেখানেই নামেন আপনার, মানে নির্দিষ্ট কয়েক কিলোমিটার আছে এর মধ্যে তেরো দেড়হাম, আপনি এর ভিতরে যদি নামেন আপনাকে তেরো দেড়হাম দিতে হবে, মানে উঠেন নামেন আপনাকে তেরো দেড়হাম পে করতে হবে। তো এর যে নির্দিষ্ট যে কিলোমিটার কথা বলেছি, এর থেকে বেশি গেলে বেশি আসবে। যেমন আমরা অতিরিক্ত এসেছি, আমরা যতটুক যাচ্ছি এখন, তো মিটার কিন্তু ওটুকুই উঠছে, দেখতেই পাচ্ছেন 24.25 দেড়হাম আসছে। তো আমরা আমাদের গন্তব্যস্থানে এখনও যেতে পারি নাই। তো যে বিষয়টি বলতে চাচ্ছি সেখানে, এখানে একটা বিষয় হচ্ছে আমরা অন্যান্য জায়গায় যে যেটা দেখি ট্যাক্সিতে দামাদামি করি, রাস্তার পাশে দাঁড় করাই, কিংবা ট্যাক্সিও যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, এখানে সিস্টেমগুলো নেই। এখানে ট্যাক্সি আপনি যদি ইশারা করেন থামার জন্য, তারা দেখবে সেখানে থামা যায় কি না, তারপর থামবে, না হলে যেখানে সেখানে তারা থামবে না। এক দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে বললাম ভাড়া নিয়ে কোনো টু শব্দ নেই, বা ভাড়া নিয়ে কোনো কথা কারা মানে কাটাকাটিও করতে হয় না। লাইক সৌদিতে যেমন অ্যাপস, অনলাইন অ্যাপসের সিস্টেম গাড়িগুলো আছে, করিম ওভার যেগুলো আছে, ওইরকমই আপনি উঠেছেন গাড়িতে, মিটার বলবে যে আপনি কত টাকা আসছে বা কোথায় যাবেন, সেই অনুযায়ী আপনার বিলটা আসবে। আর যদি উঠেন নেমে যান বা একটু সামনে গিয়ে নেমে যান, নির্দিষ্ট যে ফিটা আপনার তেরো দেড়হাম সেটা আপনাকে পে করতে হবে। তো এই সিস্টেমেই মূলত দুবাই আরব আমিরাতে চলছে, বিভিন্ন প্রদেশে গাড়িগুলো চলছে, এবং সেফটি, খুব সেফটি। আরেকটা খুব বাজে অভ্যাস আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যেমন সৌদি আরবের কথা যদি বলি, পাকিস্তানিদের গাড়িতে যদি বসি দেখা যায়, ট্যাক্সিতে বিশেষ করে বসলে, তাদের ফোনের কথার জ্বালায় আপনি কি বসতে পারবেন ঠিকভাবে না, ঠিকভাবে আপনার যদি কোনো ফোন আসে সেটা আপনি কথা বলতে পারবেন, এই অভিজ্ঞতা সবার আছে। এটা নিয়ে আমরা আগেও বেশ পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো এখানে কিন্তু এসব নেই, এখানে ড্রাইভার যদি কোনো আপনার পছন্দ না হয়, কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি ট্যাক্সি যে কোম্পানি আছে সেই কোম্পানিতে আপনি সরাসরি অভিযোগ করতে পারেন, অভিযোগ করলে সেই ড্রাইভারের প্রতি তারা কিন্তু অ্যাকশনে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে রয়েছে। তো বিষয়টা চমৎকার লেগেছে, ভালো লেগেছে, আপডেটের একটা বিষয়। ধন্যবাদ।